আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অর্পা আহসান শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ বললেন সিএসি সামনের নির্বাচনগুলোতে কারচুপি হলে কঠোর আইন প্রয়োগ বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোস্তাকের প্রতি শ্রদ্ধা জানানো অনিচ্ছাকৃত ভুল দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রহমত উল্লাহর দুঃখ ও ক্ষমা প্রার্থনা ঈদে ঢাকা বরিশাল নৌ রুটে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু সদরঘাটে নেই যাত্রীদের ভিড় আমদানিকারক সেজে গ্রাহকদের কয়েক কোটি টাকা হাতিয়ে লাপাত্তা এজে মোটরস নামের প্রতিষ্ঠান শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল নির্বাচন কমিশনে টেলিভিশন চ্যানেলের বার্তা প্রধানদের সাথে সংলাপ শেষে তিনি একথা বলেন আগামী নির্বাচনগুলোতে কারচুপি হলে শক্তভাবে আইন প্রয়োগের কথাও জানান সিইসি রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হতে পারে তবে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে কাউকে চাপ দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন কাজী হাবিবুল আওয়াল এদিকে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণমূলক নির্বাচনে সবার ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান বার্তা প্রধানরা বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোস্তাক আহমেদের প্রতি শ্রদ্ধা জানানোর মতো কিছু হয়ে থাকলে তা অনিচ্ছাকৃত ভুল বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রহমতুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সংবাদ সম্মেলনে এ বিষয়ে দুঃখ ও ক্ষমা প্রার্থনা করেছেন তিনি এদিকে খন্দকার মোস্তাককে শ্রদ্ধা জানানোয় অধ্যাপক ডক্টর রহমত উল্লাহকে সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি ও শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে ভিসি বরাবর স্মারক লিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বিস্তারিত জানাচ্ছেন শফিকুল আলম সুজন ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় শিক্ষক সমিতির সভাপতি ও আওয়ামী লীগ পন্থী নীল দলের নেতা অধ্যাপক এম রহমতুল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বীকৃত খুনি খন্দকার মোস্তাকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখায় সৃষ্টি হয় বিতর্কের পুরো বক্তব্যের দুটা তিনটা লাইন বা শব্দ আমরা ব্যবহার করি তাহলে এটা অবশ্যই সামনের এবং পিছনের অংশ না জানলে বক্তব্যটা হয়তোবা অন্যভাবে ব্যাখ্যা করার সুযোগ থাকে বক্তব্য দেওয়ার একদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সংবাদ সম্মেলনে এ বিষয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান তিনি আমি যদি অজ্ঞাতবশত কোনো শব্দ বাক্য উচ্চারণ করে থাকি তা নিতান্তই আমার অনিচ্ছাকৃত ভুল এজন্য আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করছি এই ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির মধ্যে যাতে কোনো ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয় সে বিষয়ে সচেতন থাকার অনুরোধ জানান অধ্যাপক এম রহমতুল্লাহ এই ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে যেন কোনো ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয় সে বিষয়ে সচেতন থাকার জন্য মুক্তিযুদ্ধের চেতনার ধারক বাহক এবং বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী সকলের প্রতি সনির্বন্ধন অনুরোধ জানাচ্ছি এদিকে এই ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগ পন্থী অধ্যাপক ডক্টর রহমতুল্লাহকে শাস্তির আওতায় আনতে ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্রলীগ আমাদের মহান মুক্তিযুদ্ধ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কোনোক্রমেই আমরা এই মূল্যবোধের সাথে কোনোক্রমেই অন্য কোনো অপশক্তি অন্য কোনো ষড়যন্ত্রকারী ঘৃণিত মহল সেগুলোর কোনো ধারণা কোনো মত অথবা কোনো ধরনের দর্শন সেটির প্রতিফলন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং বিশেষ করে এই জাতি কখনো গ্রহণ করবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাকে সকল ওই দায়িত্বের জায়গা থেকে তাকে অব্যাহতি দিবে কেননা এরকম অপ্রকৃতস্থ মানুষ আমরা বলতে চাই যে যিনি জাতির পিতার খুনির প্রশংসা করতে পারেন তিনি সুস্থ স্বাভাবিক মানুষ হতে পারেন না তাই আমরা বলতে চাই এরকম অপ্রকৃতস্থ মানুষকে সকল দায়িত্বপূর্ণ জায়গা থেকে অব্যাহতি দিতে হবে অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শফিউল আলম সুজন এটিএন বাংলা ঢাকা ঈদ উপলক্ষে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রির নির্ধারিত দিনে ছিল না কোনো আনুষ্ঠানিকতা আগেই কেবিনের টিকিট বিক্রি শেষ বলে জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ টার্মিনালে ছিল না টিকিট প্রত্যাশীদের উপস্থিতি যদিও ঈদে অগ্রিম টিকিট বিক্রি চলবে ২৫ তারিখ পর্যন্ত বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম বছর ঘুরে আবারও আসছে ঈদ
করোনা অতিমারির ভয়াবহতা কাটিয়ে এবার বেশি মানুষ ঢাকা ছাড়বে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। বরিশাল সহ দক্ষিণাঞ্চলের যাত্রীদের বড় একটি অংশ লঞ্চ যোগে ফিরবেন গ্রামে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নানা ধরনের প্রস্তুতিও নিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ। ঈদকে কেন্দ্র করে লঞ্চের আগাম টিকিট বিক্রির ঘোষণা থাকলেও সদরঘাট লঞ্চ টার্মিনালে এর কোনো প্রভাব নেই। অনলাইনে কিংবা মোবাইলে বুকিং দেয় 10 রোজার মধ্যেই অধিকাংশ লঞ্চের কেবিন বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ। আমাদের তো স্বাভাবিক আগের মতোই টিকিট বিক্রি হয়ে গেছে। আমাদের সহজ.কম অনলাইনে টিকিট বিক্রি হয়, তারপর বরিশাল অফিস থেকে আমরা টোকেনের মাধ্যমে টিকিট দিই। তবে যাত্রীচাপ বেশি হলে বিশেষ সার্ভিসের প্রস্তুতিও রয়েছে লঞ্চ মালিকদের। 28, 29 এবং 30 এপ্রিল যাত্রীচাপ বেশি থাকবে বলে জানিয়েছেন তারা। এ কারণে ঈদের 5 দিন আগে থেকে এবং ঈদের 5 দিন পর পর্যন্ত লঞ্চে মোটরসাইকেল পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। অনেকে অনলাইনে দিচ্ছে, অনেকে ব্যক্তিগত কাউন্টার থেকে নেয়। তো আমরা 20 তারিখ থেকে আমরা ক্যাবিনের টিকিট ছেড়ে দিচ্ছি। যদি একবার লঞ্চে উঠে যায় তার এনআরডি কার্ডটা সংগ্রহ করা খুব কঠিন হয়ে পড়ে। আর যদি বিআইডব্লিউটিএ যদি গেটের থেকে এনআরডি কার্ড চেক করে যদি ভিতরে ঢুকায় তাহলে কিন্তু আমাদের লঞ্চে উঠতে আমরা তাদের কাছ থেকে এনআরডি কার্ড পেয়ে যাব। ডেকের যাত্রীদের যেহেতু অগ্রিম টিকিট বিক্রি হয় না, তাই আগে আসলে আগে ভিত্তিতে কেবিনের টিকিট বিক্রি করেছেন লঞ্চ কর্তৃপক্ষ। প্রতি বছরের মতো এবারও নির্ধারিত তারিখের আগে অধিকাংশ লঞ্চের কেবিনের টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। আর এখন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল, ডেকের যাত্রীদের টিকিটের জন্য জাতীয় পরিচয়পত্র লাগবে, সেটি বাস্তবায়ন কতটা সম্ভব হবে তাই এখন দেখার বিষয়। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, সদরঘাট, ঢাকা। এবার মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল আমদানিকারক সেজে গ্রাহকদের কয়েক কোটি টাকা হাতিয়ে লাপাত্তা এজে মোটরস নামের একটি প্রতিষ্ঠান। এই প্রতারক চক্রের প্রধান শহীদুজ্জামান স্বপন এরই মধ্যে গা ঢাকা দিয়েছে। বিভিন্ন জেলায় ডিলার নিয়োগ করে 5 লাখ করে এরপর আঞ্চলিক পর্যায়ে 10 লক্ষাধিক টাকা নিয়েছে চক্রটি বলে অভিযোগ ভুক্তভোগীদের। মনির হোসেন তোপুর রিপোর্ট। ঢাকাতে যে বাসাটা থাকে 5 তলা বাড়ি, আর এই গাড়ি নিজের, অন্যান্য জায়গায় এই অফিসের পাশেও একটা প্লট আছে, তারপর গ্রামের বাড়িতে অনেক জায়গা আছে, তারপর ওই যে মেঘনার ওদিকে মনে হয় এর একটা জায়গা দেখাইছে ওদিনকার, সে বললো যে আছে ওইটো। তিনি যে কথাগুলো বললো এগুলো বলছেন আপনি? না না, আমি তো আমি আমারে বলছে, আমি কইছে হয় আর এর মনে আছে, আমার বলছে এরই আছে, এতটুকু। মানে এই কথা আপনি বলছেন তাদেরকে? আমি বলছি হ্যাঁ। স্বল্প পুঁজি দিয়ে রাজধানীর যাত্রাবাড়ির দনিয়া কলেজের পাশে এজে মোটরস নামে একটি মোটরসাইকেল সার্ভিস সেন্টার খোলেন শহীদুজ্জামান স্বপন। পরে পাশের ফরাট টাওয়ারের 6ষ্ঠ তলায় অফিস ভাড়া নিয়ে নিজেকে একটি বিদেশি ইঞ্জিন অয়েল কোম্পানির আমদানিকারক হিসেবে দাবি করেন তিনি। ডিলার নিয়োগ ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন জায়গায় ভুয়া সম্পত্তি দেখাতেন তিনি। মাল বিক্রি করে 10% কমিশন দিত, তো 4-5 মাস ধরে দিয়ে আসতেছে, গত মাসে আমি কোনো প্রফিট দেয় নাই। সে এই মাসে 1 তারিখে আমাদেরকে মাল দেওয়ার কথা ছিল, আমাদের স্টকে মাল শেষ, এই 1 তারিখ থেকে আমাদেরকে ভাড়াতে ভাড়াতে 3 তারিখ পর্যন্ত নিছে, তারপরে উনি উধাও হয়ে গেছে। উনি আমাদের বলছে আপনি এখানে ইনভেস্ট করেন, ইনভেস্ট করলে আপনি প্রতি মাসে 20,000 টাকা পাবেন। এটা শুনে আমরা ফার্স্টে উনাকে 3 লাখ টাকা এখানে আইসা 3 লাখ টাকা দিয়ে গেছি। আমার বাবা বাবু 1,25,000 টাকা আগে বাড়া মুন্সিগঞ্জের বাসিন্দা কাইকুবাত হাসান গত অক্টোবরে 5 লাখ টাকা দিয়ে ওই প্রতিষ্ঠানের ডিলারশিপ নেন। প্রথম কয়েক মাসে 4,30,000 টাকার মাল বিক্রি করলেও লাভ সহ সব টাকাই প্রতিষ্ঠানটির কর্মকর্তারা এসে নিয়ে যেত। পরে আরো 10 লাখ টাকা বিনিয়োগ করেন তিনি। জানুয়ারির লাস্টের দিকে আমাকে বললো যে আমি ডিপু দিব। ডিপু বলতে যে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, দোহার, মানিকগঞ্জ, শরীয়তপুর এই জেলাগুলোর মাল মুন্সিগঞ্জ থেকে যাইব যদি আপনি ডিপু নেন। তা আমি বললাম এখানে কত টাকা ইনভেস্ট করতে হইলো, বললো যে 10 লাখ টাকা ইনভেস্ট করতে হইব। তা আমি ও কথার উপরে যে কাগজপত্র করি এবং এককালীন 7 লাখ টাকা দেই। কাইকোবাদের মতো আরও অর্ধশতাধিক মানুষকে বোকা বানিয়ে কয়েক কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে শহীদুজ্জামান স্বপন। এই কাজে তাকে সব দিক থেকে সহযোগিতা করত প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মোহাম্মদ সেলিম। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ঘুষ লেনদেনের মামলায় 3 বছরের কারাদণ্ডপ্রাপ্ত পুলিশের বরখাস্ত হওয়া ডিআইজি মিজানুর রহমানের জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার আপিল বিভাগের চেম্বার আদালতে এই আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। গত 13 এপ্রিল ঘুষ লেনদেনের মামলায় 3 বছরের কারাদণ্ডপ্রাপ্ত ডিআইজি মিজানুর রহমানকে 2 মাসের জামিন দেন হাইকোর্ট।
সব রাজনৈতিক দলকে একসাথে করে বিএনপি সরকার বিরোধী বৃহত্তর আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর হোটেল লেকশোরে বিএনপি নেতা ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার 10 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। গত এক যুগে দলের 6 শতাধিক নেতা কর্মী গুম হয়ে গেছে দাবি করে তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার গুম খুনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বিএনপি নীতি নির্ধারকরা বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় মদদে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম সংঘটিত হচ্ছে র‍্যাব ও এর কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর এটি এখন গোটা বিশ্ববাসীর কাছে স্পষ্ট। আওয়ামী লীগ সরকারের সময় গুম খুনের শিকার বিএনপি নেতাকর্মীদের কয়েকজনের পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। আমরা চেষ্টা করছি যে আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে আমরা আগামী দিনে অবশ্যই সেই ধরনের একটা আন্দোলন তৈরি করতে সক্ষম হব, যে আন্দোলনের মধ্যে দিয়ে আমরা এই ভয়াবহ যে দানব আমাদের পরিচিতে বসে আছে তাকে আমরা পরাজিত করে সত্যিকার অর্থে জনগণের একটি প্রতিনিধিত্বমূলক সরকার আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হব, পার্লামেন্ট তৈরি করতে সক্ষম হব। এবার স্পেনি শেয়ার বাজার সংবাদ। পুঁজিবাজারে তালিকাভুক্ত 3 কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ই জেনারেশন এবং ওসমানিয়া গ্লাসের পরিচালনা পর্ষদের সভা আজ অনুষ্ঠিত হবে। দুপুর 2:30 শুরু হবে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ও ই জেনারেশন এবং বিকেল 3:00 ওসমানিয়া গ্লাসের সভা। সভায় কোম্পানিগুলোর প্রান্তিক সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। এছাড়াও ঘোষণা করা হবে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ। আগের বছর কোম্পানিটি 10% ডিভিডেন্ড দিয়েছিল। সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের 5 সদস্যকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। ফেসবুক পেজে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে গ্রাহকের কাছ থেকে অর্ডার নিয়ে নিম্নমান ও ব্যবহারের অযোগ্য বিভিন্ন পণ্য সরবরাহ করে আসছিল চক্রটি। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার রাজীব আল মাসুদ। অনলাইনে 20টি পেজে পণ্যের অর্ডার নিয়ে প্রতারণার মাধ্যমে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নিত এ চক্রটি বলে জানায় ডিপি। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাজার মূল্য ভালো পাওয়ায় ক্রমেই তামাকের পরিবর্তে ভুট্টার চাষের দিকে ঝুঁকছেন খাগড়াছড়ির কৃষকরা। ফলে চলতি বছরে জেলায় বাণিজ্যিকভাবে ভুট্টা চাষ বেড়েছে কয়েক গুণ। কৃষকরা জানায়, বিভিন্ন তামাকজাত কোম্পানির প্রলোভনে 1 দশকের বেশি সময় ধরে খাগড়াছড়িতে তামাক চাষ করে তারা এতদিন নানাভাবে লোকসান গুনেছেন। কিন্তু দেরিতে হলেও একসময় কোম্পানির ঠকবাজি বুঝতে পেরে তারা এখন বিকল্প হিসেবে বেছে নিয়েছেন ভুট্টা সহ মৌসুমি রবি শস্য চাষ। এছাড়া কৃষি জমির উর্বরতা ও ক্ষতি ঠেকাতে তামাক চাষকে নিরুৎসাহিত করছেন কৃষি কর্মকর্তারা। খাগড়াছড়িতে চলতি মৌসুমে 530 হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,335 মেট্রিক টন। এবার আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 47 জনে দাঁড়িয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে আফগান কর্মকর্তারা জানিয়েছে, গত শনিবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত এবং কুনার প্রদেশে পাকিস্তান বিমান হামলা চালিয়েছিল। হামলায় নিহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে কমপক্ষে 36 বলে দাবি করা হয়েছিল। মূলত আফগান সীমান্তে গত বৃহস্পতিবার সন্ত্রাসী হামলায় 7 পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর এই বিমান হামলার খবর সামনে আসে। এবার ইফতারের সময়সূচি। আজ ঢাকায় ইফতার সন্ধ্যা 6:25, রাজশাহীতে 6:33, চট্টগ্রামে 6:18,
সিলেটে 6:21, খুলনায় 6:28, বরিশালে 6:24, রংপুরে 6:33 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:27। এবার পার্টেক্স খেলার খবর। ক্রিস্টাল প্যালেসকে 2-0 গোলে হারিয়ে টানা তৃতীয়বার এফএ কাপের ফাইনালে উঠেছে চেলসি। লন্ডনের ওয়েম্বলিতে প্রথমার্ধে কোনো দলই তেমন কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি। অবশেষে 65 মিনিটে চেলসির হয়ে গোলের খাতা খোলেন লোফটাস চিক। 76 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যাসন মাউন্ট। দ্বিতীয়ার্ধে বদলি নামা রোমেলো লুকাকুর শট পোস্টে লেগে ফিরে আসলে তৃতীয় গোল পায়নি টমাস টুখেলের দল। এই মাঠে আগামী 14 মে শিরোপা লড়াইয়ে লিভারপুলের মুখোমুখি হবে চেলসি। আগামীকাল থেকে শুরু হচ্ছে ওয়ালটন আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা। এ উপলক্ষে দাবা ফেডারেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, 9 দিনের এই প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে 1,81,000 নগদ টাকা অর্থ পুরস্কার দেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন, দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক এবং আন্তর্জাতিক দাবা বিচারক হারুনুর রশিদ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করায় এখন বড় চ্যালেঞ্জ বললেন সিইসি। সামনের নির্বাচনগুলোতে কারচুপি হলে কঠোর আইন প্রয়োগ। বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোস্তাকের প্রতি শ্রদ্ধা জানানো অনিচ্ছাকৃত ভুল দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রহমত উল্লার, দুঃখ ও ক্ষমা প্রার্থনা। ঈদে ঢাকা বরিশাল নৌ রুটে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু, সদরঘাটে নেই যাত্রীদের ভিড়। আমদানিকারক সেজের গ্রাহকদের কয়েক কোটি টাকা হাতিয়ে লাপাত্তা এজে মোটরস নামের প্রতিষ্ঠান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন কর্মসূচি শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/atnbangla news। ধন্যবাদ সবাইকে।